হ্যালো বন্ধুরা, বেসিক কনসেপ্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে WBPSC জুনিয়র ইঞ্জিনিয়ার 2027 যে রিক্রুটমেন্টটা বেরিয়েছিল সেইটা সম্পর্কে কাট অফ মার্কস দেখবো আর রেজাল্ট দেখবো, ভ্যাকেন্সি দেখবো, সব কিছু নিয়ে একটু ডিসকাস করবো। তো এটা যেটা আমি দেখাচ্ছি, দেখুন পিডিএফটা, এটা হচ্ছে 2017 যে রিক্রুটমেন্টটা বেরিয়েছিল, অবভিয়াসলি 2018 তার এক্সাম হয়েছিল, তার রেজাল্ট বেরিয়েছিল 15 নভেম্বর 2018। তো 2018 রেজাল্টটা বেরিয়েছিল নভেম্বর মাসে। তো এই রেজাল্ট অনুযায়ী অনলি ইলেকট্রিক্যালের আমরা অ্যানালিসিস করব। তো অনলি 2053 জনকে কোয়ালিফাই করানো হয়েছিল ইন্টারভিউর জন্য, পার্সোনাল ইন্টারভিউর জন্য এখানে ডাকা হয়েছিল 2053 জন। তো এখানে কোনো কাট অফ মার্কস, অফিসিয়ালি কোনো কাট অফ মার্কস এখানে কিন্তু ডিক্লেয়ার করেনি, ঠিক আছে? তো এটার আমি ভিডিও বানিয়েছিলাম, আমার চ্যানেলে গেলে আপনারা দেখতে পাবেন। তো অ্যাপ্রক্সিমেট কাট অফ মার্কসটা আমি বলে দিচ্ছি, আউট অফ 218 মার্কসের এক্সাম হয়েছিল, তার হচ্ছে কাট অফ মার্কস ছিল অ্যাপ্রক্সিমেটলি জেনারেলের ক্ষেত্রে, ইউআরের ক্ষেত্রে 75 to 85, ঠিক আছে? এরকম একটা কাট অফ রয়েছিল। সবার সঙ্গে ডিসকাস করে আমি দেখেছিলাম যে এরকম একটা কাট অফ হয়েছিল। তো কাট অফ মার্কস খুবই কম গিয়েছিল, কেননা 2053 জনকে কোয়ালিফাই করেছিল সেই জন্য, ঠিক আছে? আর কোশ্চেন স্ট্যান্ডার্ডিটি যথেষ্ট হাই ছিল। আর 2053 জনকে ডাকার পরে ফাইনাল যে সিলেকশান হয়েছিল, ঠিক আছে, তাতেও আমি ভিডিও বানিয়েছিলাম। তো ফাইনাল সিলেকশনের যে রেজাল্ট বেরিয়েছিল 2019-17 জুনে রেজাল্ট কিন্তু বেরিয়েছিল, আমি ভিডিও বানিয়েছিলাম। তো তাতে কিন্তু সব ডিপার্টমেন্টে কিন্তু রিক্রুটমেন্ট হয়নি, কয়েকটা ডিপার্টমেন্টে নেওয়া হয়েছিল। PWDতে নেওয়া হয়েছিল, পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্টে নেওয়া হয়েছিল, আর হচ্ছে অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে নেওয়া হয়েছিল, ঠিক আছে? তো সব ডিপার্টমেন্ট মিলিয়ে মোটামুটি 120 জন মতো রিক্রুটমেন্ট করা হয়েছিল। তো এটা আমি ভিডিও বানিয়েছিলাম, এটার PDFটা এই মুহূর্তে আপনাদের দিতে পারছি না। তো ভিডিওটা কি আপনারা দেখতে পারেন। তো এবার ডিটেলসে একটু অ্যানালিসিস করা যাক। এটা দেখুন, এটা হচ্ছে ফাইনাল যে কাট অফ মার্কসটা, সেটা হচ্ছে আউট অফ 300, ঠিক আছে? আউট অফ 300 দেখুন জেনারেল মানে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে ছিল 199.33, মানে প্রায় 200 মার্ক ছিল। আর ওবিসি এ ছিল 116.33, ওবিসি বি ছিল 111.33। তো .33 কথার অর্থ হচ্ছে আপনার নেগেটিভ মার্কিং ছিল, নেগেটিভ মানে 2-3 করেছিল, তো সেই হিসাবে .33 চলে যাচ্ছে। তো এসসির ক্ষেত্রে দেখুন ছিল 122.00, ঠিক আছে? আর ST 51.33, ঠিক আছে? ST খুবই কম ছিল আউট অফ 300, যারা আমার মনে হয় অনলি কোয়ালিফাইং মার্ক পেয়েছিল তারাদের সিলেকশন হয়ে গেছিলো। আর পিএইচ ক্যাটাগরির জন্য দেখি 158.67 ছিল এটা ফাইনাল রেজাল্ট। আচ্ছা, তো রিটিন টেস্ট কোয়ালিফাই করেছিল 2053 জন, তার মধ্যে ইউআর ক্যাটাগরি ছিল অনলি 1000 জন, বাকি যে যারা ছিল রিজার্ভেশন ক্যাটাগরি ছিল 1053 জনের মতো। আচ্ছা, ফাইনাল সিলেকশন যে হয়েছিল তাতে 2053 জনের মধ্যে অনলি 120 জন, ঠিক আছে? অনলি 120 জন, তো রেশিওটা খুবই হাই ছিল, 10 ছিল, ঠিক আছে? আর তার মধ্যে দেখুন ইউআরদের অবস্থা কিন্তু আরও খারাপ ছিল, ইউআরদের ক্ষেত্রে দেখুন ছিল অনলি 14 জন, 1000 জনের মতো অনলি 14-53 জনের মধ্যে 120 জন, মানে হচ্ছে আপনার 17-18 জনের মধ্যে একজন, ঠিক আছে? 17-18 জনের মধ্যে একজন। ইউআরের ক্ষেত্রে দেখুন, ইউআরের ক্ষেত্রে একটু হাই হয়ে গেছিলো, ইউআর ক্ষেত্রে দেখুন আরও একটু শোচনীয় অবস্থা, 1000 জনের মধ্যে 14 জন। তো রেশিওটা আপনারাই মিলিয়ে নিন। তো খুব কম জনকে পাস করেছিল, মানে আমরা যদি আমরা 2016 হিসাবে দেখি, 2016 যে রিক্রুটমেন্ট হয়েছিলো তারা কিন্তু 3:1 হিসাবে, যারা রিটেন আর 3:1 হিসাবে কিন্তু হয়েছিল ফাইনাল সিলেকশন, কিন্তু এখানে সেই তুলনায় 17:1 যে 18:1 হিসাবে কিন্তু সিলেকশন হয়েছে। তো এটা নিয়ে কিন্তু PSCতে অনেক বড় আন্দোলন হয়েছে PSC অফিসের সামনে। তো তার ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা গিয়ে দেখতে পারেন, ঠিক আছে? তো এই আন্দোলনে পড়ে, চাপে পড়ে তারপর কিছু জনকে নিয়েছিল PSC, কিছুজন মানে সেটা কিছুই জন ছিল, 15-20 জনকে নিয়েছিল, ঠিক আছে? তো এটা আছে ফাইনাল আউট অফ 300, এটা আমি বলে দিলাম। আর অফিসিয়ালি দেখুন, রিটেন টেস্টের জন্য অফিসিয়ালি কোনো কিন্তু কাট অফ মার্কস ডিক্লেয়ার করেনি, অনলি কী করেছে এরা, অনলি যে ক্যান্ডিডেট লিস্ট দিয়ে দিচ্ছে টোটাল, ঠিক আছে? তো ক্যান্ডিডেট লিস্ট টোটাল দিয়ে দিয়েছিল এখানে 2053 জনের ক্যান্ডিডেট লিস্ট এখানে কিন্তু এরা বের করেছিল, ঠিক আছে? তো চলুন, ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আমি অন্য কিছু নিয়ে ডিসকাস করব। আর আমার আশা করা যায় যে এবারে গতবারের তুলনায় ভ্যাকেন্সি অনেক বেশি আসবে, আর কাট অফ মার্কসটা ডিপেন্ড করে আছে এখনও এক্সামের উপর, এক্সাম কোশ্চেন পেপার কেমন হবে তার উপরে কিন্তু ডিপেন্ড করে আছে। তো চলুন, বাই বাই।